একে ঘরে তিনিটা লোকর মৃত্যু হয়েছে, কার্বি আংলঙত সংঘটিত হয়েছে এই শোকাবহ ঘটনা। বিহুর পিঠা খোৱাৰ পাছতে আইতাক আর দুটি কণমানির মৃত্যু হয়েছে। পিঠা খোৱাৰ পাছতে তিনিটার মৃত্যু হয়েছে এখন ঘরতে, আর ইয়ার পাছতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে সমগ্র অঞ্চলটোত। কার্বি আংলঙত বিহুর সময়তে এক দুর্ভোগীয় ঘটনা সংঘটিত হয়েছে। বিহুর পিঠায় কাল হল কার্বি আংলঙর একটা দুর্ভোগীয় পরিয়ালের বাবে বৃদ্ধা আইতাকর সহিতে দুটি কণমানির মৃত্যু হয়েছে। খাদ্য বিষক্রিয়া ঘটি এটা পরিয়ালের তিনিজনের করুণ মৃত্যুর ঘটনা সংঘটিত হয়েছে। অঞ্চলজুড়ি শোকর ছাপ পড়েছে ঘটনা কেন্দ্র করে। এগারী বৃদ্ধার দুই শিশুর করুণ মৃত্যু ঘটিছে। পিঠা খোৱাৰ পাছতেই খাদ্যত বিষক্রিয়া হয়েছিল। বৃদ্ধা ওয়াংবাড়ি কিলিংপি সহ কন্যা রশ্মিতা পেপি আর সারজুং বেয়ের মৃত্যু হয়েছে এই ঘটনাটোত। পিঠা খোৱাৰ পাছতেই খাদ্যত বিষক্রিয়া হয়েছিল আর তারপরে এই শোকাবহ ঘটনা। দকমকার টেকেলা জুমত সংঘটিত হয়েছে এই শোকাবহ ঘটনাটো। অঞ্চলজুড়ি এতিয়া শোকর ছাপ পড়েছে এই ঘটনাক কেন্দ্র করে। বিহুর আনন্দ উল্লাসের মাজতে এখন ঘর উকা হয়ে গেল। বড়া চাউলের পিঠা খোৱাৰ পিছতে সোম শৌচ আর বমি হয়ে মৃত্যু ঘটিছিল ওয়াংবাড়ি কিলিংপির। আর তারপরে কণমানি দুটিরও একে অবস্থা। পুয়া রশ্মিতা বেপি আর সারজুং বেগ দকমকা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ভর্তি করা হয় যদিও চিকিৎসকে মৃত ঘোষণা করেছে। সারজুগর মৃত্যু হয়েছে আর তারপরে আইতাকগাকীর মৃত্যু হয়েছে। আনহাতে ধনের অভাবত হাসপাতালের ঘরলে নিয়ার পথত আন্তি সন্তানের মৃত্যু হয়। আইতাক আর দুটি কণমানির মৃত্যুর ঘটনা সংঘটিত হয়েছে। বড়া চাউলের পিঠায় কাল হল তেওঁলোকৰ বাবে এই শোকাবহ ঘটনাক লৈ অঞ্চলজুড়ি এতিয়া যথেষ্ট শোকর ছাপ পড়েছে, প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। পিঠায় কাল হল বিহুর সময়তেই বরবিষ হল এটা পরিয়ালের চারিজনের করুণ মৃত্যুর ঘটনা সংঘটিত হয়েছে। আর এইখন ঘর যখন ঘর এই ঘটনা সংঘটিত হয় বিহু বরবিষ হল এইখন ঘরের বাবে। বিহুর আনন্দ উল্লাসের মাজতে এইখন ঘর উকা হয়ে গেল। একটা পরিয়ালের তিনগুলির করুণ মৃত্যুর ঘটনা সংঘটিত হয়েছে। খাদ্যত বিষক্রিয়া হয়ে এগারী বৃদ্ধার দুটি শিশুর করুণ মৃত্যু ঘটেছে। বৃদ্ধা ওয়াংবাড়ি কিলিংপি সহ কন্যা রশ্মিতা বেপি আর সারজুং বেয়ের মৃত্যু হয়েছে। দকমকার টেকেলাং যুগত সংঘটিত হয় এই শোকাবহ ঘটনা। বড়া চাউলের পিঠা খোৱাৰ পাছত খাদ্যত বিষক্রিয়া হয়েছিল, শৌচ হয়েছিল, বমি হয়েছিল, নিশায় মৃত্যু ঘটেছিল ওয়াংবাড়ি কিলিংপি নামের বৃদ্ধাগীর। পুয়া রশ্মিতা বেপি আর সারজুং বেগ দকমকা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ভর্তি করা হয় যদিও দুইটি সন্তানের ইতিমধ্যে মৃত্যু হয়েছে। একেখন ঘরের তিনগী লোকের করুণ মৃত্যুর ঘটনা। বিহুর আনন্দ উল্লাসের মাজতেই উকা হয়ে গেল এইখন ঘর। লেখা হয়েছে যে আমার টকরা বেগ গাঁবরাই হয়, আমার টকমকা লেখা হয়। ঘটনা হয়েছে যে গাঁবরাই বেগ হওয়ার যে পরিয়াল, এই তিনটা পরিয়াল তার মাতু প্রথমতো 80 বছর বয়সের হয়, মাতু তার নাম বান্ধে কিলিংপি হয় আর ছেলেজনী তো তার বেপি হয় 12 বছর আর এজন হয় স্যার জিনং বে এই 8 বছর লড়া হয়, লাচনত পড়ে আমার টেকেলাংজন প্রাইসিং সায়েন্স স্কুলত পড়ে। এই তিনজন ঘটনা শুনি পাইছে বা ঘটনাটো এনেকুৱা আছে যে মই বড়া চাউল খাই পেলাই, বড়া চাউল মানে পিঠা, বড়া চাউল একমাহ খুন্দি পেলাই এই চাউলটো পিঠা বনাম বলে খুন্দি পেলাই দুসপ্তাহ ৰাখিছিল। দুসপ্তাহ ৰখাৰ পাছত এই বড়া চাউলটো পিঠা বনাম বলে পিঠা খাই বনাই পেলাই এই তিনজন খায়, গরম গরম খায়, গরম গরম খাই ঘটনা এনেকুৱা হৈ গ'ল। আৰু এজন ল'ৰাটো আছিলে ঠাণ্ডা ঠাণ্ডাই খাইছে, ঠাণ্ডা খাব সময়তে সেইটো তিতা তিতা বোলে গম পাই পেলাই সেইটো মুখৰ ওলাই গ'ল। এইটো মুখত পৰা ওলাব ল'ৰাটো এতিয়া বৰ্তমান আছে। এই তিনজন ল'ৰাটো এজনটো বুঢ়া বুঢ়ী মানুহটো লগতে জেগাতে মৰিছে আৰু এই তিনজন দুইজনতো দকমকাত হস্পিটেল লৈ পেলাই চাৰ্জিনংটো তাতে অক্সিজেন চক্সিজেন লগাই পেলাই লগে লগে তাতে তুম কৰি গ'ল। তো এজনটো ৰেফাৰ হৈছে, ৰেফাৰ দি পেলাই ডক্টৰে কৈছে ডিপু বুলি। এই ডিপু লোৱাৰ কাৰণে অসুবিধা হৈছে, টকা পইচা নাই, টকা পইচা নোহোৱাৰ কথা ঘৰত লৈ নিলে। ঘৰৰ পৰা আকৌ পিছত কেন্দ্ৰাঘাট হস্পিটেলত লৈছে, কেন্দ্ৰাঘাট হস্পিটেল লৈ পেলাই তাতে ৰাতি 3 বজাৰ সময়ত সিহঁতো নৰাকৰি সিও মৰি গ'ল। তেতিয়া তিনজন সেই তাতে ঘটনা হৈ গ'ল। ডেড বডিটোতো যোৱাকালি 18 তাৰিখে আমাৰ নিয়ম আছে তিনজন কৰি দি জুই লগাই দিলে ইমানেই আছে। খুন্দি পেলাই তো ভিয়াই ৰাখি থৈ দিছে, তে পিঠাইটো বনাই খেলাই এইটোৱে।